আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রসের সহমতে ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি শ্যুট করা হয়েছে ঈদের দিন সকাল থেকে, মানে গতকাল ঈদের দিন ছিল, তখন থেকে এই ভিডিওটি শ্যুট করেছি। তো গতকাল রাতে যেহেতু চাঁদ রাত ছিল, মোটামুটি সকল কাজই আগের দিন করে রেখেছি, আর আজকে ঈদের দিন সকালে তেমন কোনো কাজ নেই, তাই মেয়েকে প্রথমে রেডি করে দিলাম। মেয়েকে রেডি করে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। তো মেয়ে এই তো মাশাল্লাহ খেলা করছে। আর এই যে আমি, এইটা ছিল আমার ঈদের লুক। ঈদের দিন সারাদিন কোনো কাজ করিনি, সকল কাজই ঈদের আগের দিন রাতে শেষ করে রেখেছিলাম। তো সারাদিন আমি রেস্ট নিয়েছি, টিভি দেখেছি, এগুলো করে দিন পার করেছি। আর এই তো এখন হচ্ছে বিকেলবেলা এসেছি সেজার দাদা বাড়িতে। তেমন ফুটেজ এখানে নেওয়া হয়নি, একটু পাবলিকলি নিতে চাচ্ছি না। যাই হোক, এতটুকুই ছিল ঈদের দিন। তো এই যে এটাও হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও, মানে আজকের ভিডিও। এই যে ছিল ঈদের আমার মেইন লুক। তো ঈদের পরের দিন আজকে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমার বড় আপুর বাসায়। তো ঈদের পরের দিন ছিল আপুর বাসায় দাওয়াত। তো এই তো প্রথমে রেডি হয়ে নিলাম, আর এই যে আমার ঈদের ড্রেসটা, মেইন ড্রেস যেটা, সেটা পরে রেডি হয়ে নিয়েছি। আর আপনাদের সাথে বলেছিলাম শেয়ার করব আমার ড্রেসটা। এই যে আমি রেডি হয়েছি, আর পিছনে সেজার পাপা রেডি হয়েছে, সেজাও রেডি হয়েছে। তো কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই তো আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন বেরিয়ে যাচ্ছি, মেয়েকে রেডি করে দিয়েছি। মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। এই তো আমার মেয়ে রেডি হয়েছে। আর এই যে এখন আমরা চলে এসেছি আপুর বাসায়। আপুর বাসায় এসে কিছুক্ষণ সময় তাদের দিলাম, ওদের সাথে কিছুক্ষণ কথা বললাম। ক্যামেরা অফ ছিল তখন, তো অফ ক্যামেরায় ওদের সাথে কিছু কথা বললাম, খেলা করলাম সমীর সাথে। ছোট ভাগ্নে আছে, ছোটো ছেলের সাথে, বোনের ছেলের সাথে খেলা করলাম। আর এই তো এইটা হচ্ছে আমার বোনের বড় ছেলে। আর এই যে একটু আগে যাকে দেখলেন হলুদ জামা পরা, ওইটা ছিল আমার বোনের ছোট ছেলে। আর এই হচ্ছে আমার বোনের একমাত্র মেয়ে, বড় মেয়ে। তো ও খুব লজ্জা পাচ্ছিল ভিডিওতে আসার জন্য, বলছিল যে খালামুনি আমাকে ভিডিও করো না, তো ফেসটা ঢেকে রেখেছে। আমি বলেছি কিছু হবে না, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। আর এই যে আমি, কেমন লাগছে আমাকে বলবেন, অবশ্যই জানাবেন। আর এই যে আমার বোনের মেয়ে, ও খুব লজ্জা পাচ্ছিল, কিন্তু আমরা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর এই যে এই বাড়ির সব থেকে ইম্পর্টেন্ট পার্সন, যাকে ছাড়া এই বাসায়, আমার বোনের বাসায় একদমই অন্ধকার। এ হচ্ছে আমার তাহিন। তাহিনকে নিয়ে সারাদিন ওরা সবাই মেতে থাকে বাসায়। আর এই যে আমার বোনের বড় ছেলে, ওর নাম তাসিন। তাসিন আমার সাথে একটু বসে ভিডিও করছিল, আমি ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম। আর আমাদের আসতে আসতে যেহেতু দুপুর হয়ে গিয়েছে, তো রান্না করা হয়েছিল, আমরা খেতে বসেছি সবাই। তো আজকের আপুর মেনু ছিল গরুর মাংস, আর এই যে মুরগির তরকারিটা ছিল, এটা এইটা ছিল আমার বোনের নিজস্ব পালা মুরগি, যেটা ও ছাদে মুরগি পালে, সেটা সেই মুরগিটাই জবাই করা হয়েছে, ওইটাই রান্না করা হয়েছিল। আর সেটা দিয়েই আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। আর এই যে অনেকক্ষণ পরে সেজার পাপা কিছুটা রেস্ট করছে, আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তো আপুর বাসাটা মোটামুটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যতটুকু ক্যামেরায় ক্যাপচার করা যায় ততটুকুই শেয়ার করছি। আর এটা ছিল আপুর বেডরুম। তো আমি ওদের বেডরুমটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা ছিল ড্রয়িং রুম। তো এই যে এখনও খাওয়া দাওয়া চলছে, আমি খাওয়া শেষ করে একটু ভিডিও ফুটেজ নিচ্ছি। তো এই যে আপনাদের সাথে শেয়ার করছি, কমেন্ট বক্সে জানাবেন কেমন হচ্ছিল আমার আপুর বাসার ভিডিওটা। আর এই যে অনেকক্ষণ পরে বিকেলবেলা আমি চলে এসেছি ছাদে, এখন আপনাদের সাথে শেয়ার করব আমার আপুর ছাদ বাগান। অনেকক্ষণ পরে আমি ছাদে এসেছি, আর আজকের ওয়েদারটা মাশাল্লাহ খুবই ভালো ছিল, খুবই এনজয় করেছি আজকে ওয়েদারটা। ঠান্ডা বাতাস ছিল, তেমন কোনো রোদ ছিল না। আর এই যে আমরা সবাই এখন ছাদে এসেছি, ছাদে এসে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এই যে আমার বোনের ছেলে,
সে যা পাপা, সে যে আমরা সবাই ছাদে ছিলাম এতক্ষণ, আর ছাদের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করব, আরও অনেক কিছু শেয়ার করার বাকি আছে। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যেন নতুন ভিডিও দিলে অবশ্যই আপনারা সাথে সাথে দেখতে পারেন। আর এই যে আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আপুর ছাদ বাগানটা। ওর ছাদ বাগানে অনেক ধরনের ফলের গাছ, সবজির গাছ আছে। একটু একটু করে আপনাদের সাথে অবশ্যই সবটা শেয়ার করব। হয়তো পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না এই ভিডিওতে, যেহেতু ভিডিও একটু বড় হয়ে যাবে। চেষ্টা করব নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করার জন্য, আরও চেষ্টা করব নতুন কিছু চমক নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। তো সেই পর্যন্ত আমার ভিডিওটির পাশে থাকবেন, দেখতে থাকবেন, নতুন ব্লগে কী আসছে অবশ্যই দেখবেন, পাশে থাকবেন আমার সবার সাথে, আর দোয়া করবেন আমাদের জন্য। আর এই যে এখন দেখাবো আপুর যে ছাদে এক পাশে কবুতর মুরগি পালা হয়, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে দেখাচ্ছি, এই যে মুরগি ওপরে ছিল কবুতর, আর এই তো আমার আপুর ছাদ বাগানের এক পাশে আপু এই খামারটা করেছে, আর এইখানের এই পালা মুরগিটাই আজকে রান্না করা হয়েছিল। মাশাআল্লাহ, খাবার এত সুস্বাদু ছিল, এত মজা ছিল যে বলতে পারবো না এখন কতটা মজা ছিল, মনে করলেই ক্ষুধা লেগে যাচ্ছে। এইতে এই ছিল মূলত ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন ছিল ভিডিও, কেমন লেগেছে আপনাদের। আর নেক্সটে আরও কিছু আসছে, নেক্সট আরও ভালো ভালো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।